আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খেতে দারুণ স্বাদের রেসিপি দিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমি মোর্শেদা, মোর্শেদা কুকিং হাউস থেকে। আমার আজকের রেসিপি হলো মালাইকারি, যে কোনো বড় মাছের। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি 6টা বোয়াল মাছের পিস নিয়েছি, সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিব। প্যানে তেল গরম হয়ে আসলে হালকা করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিব। ওই একই প্যানে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা একটা, দারচিনির টুকরা দুইটা ও ছোটো এলাচ দুইটা। তারপর দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এরপর দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে ভুনা করে নিব। মশলা ভুনা হয়ে গেলে দিয়ে দিব নারিকেলের দুধ। মালাইকারিতে নারিকেলের দুধ অবশ্যই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব তুলে রাখা ভাজা মাছগুলো। আলতো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 3-4 মিনিটের মতো। ঢাকনা খুলে এই পর্যায়ে হাতল ধরে হালকা করে নেড়েচেড়ে নিব। তারপর দিব বাসায় তৈরি করা 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তারপর দিব আস্ত 3টা কাঁচামরিচ। হাতল ধরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিব। এতে কোকোনাট মিল্কের স্মেল ইনটেক থাকবে। তৈরি হয়ে গেল আমার মালাইকারি, যে কোনো বড় মাছের। সবার জন্য আমার দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।